পূর্ণতিথি পঞ্চম পর্ব নাস্তার টেবিলে বসে মনের কালো মেঘ কেটেছে তিথির তুষার তন্ময়ের খুনসুটি সাথে নির্মলার একটু আটটু শাসন একটা পরিপূর্ণ পরিবারের ঝোঁকে মন খারাপ দৌড়ে পালিয়েছে তাই বাইরে বেরিয়েছে চটপট তুষার বায়না ধরেছিল সাথে আসার তন্ময় তিথি দুজনেই চাইছিল আসুক কিন্তু নির্মলা দেননি তার ঘোর আপত্তি এখানে মনে মনে চাইছিলেন তিথি আর তন্ময় একটু একান্ত সম কাটাক সেখানে বাচ্চা মানুষ গিয়ে কি কাজ ওদেরও অসুবিধা হবে আর তুষার তো এমনিতেই পাকা এরপর আরও পেকে গাছ থেকে খসে পড়বে তাই দুজনেই বেরিয়েছে তিথি কোকড়ানো চুলগুলো পাঞ্চ ক্লিপ দিয়ে আটকেছে উঁচু করে পরনে জাম রঙের চুড়িদার মুখে সাজসজ্জার কিছুই নেই তন্ময় গাড়ির দরজা খুলে দিতে উঠে বসলো তিথি তন্ময় উঠে সিট বেল্ট বেঁধে দিল ওর স্টেয়ারিং হাতে রেখে বলল কোথায় যাবে বলো তোমার ইচ্ছা তন্ময় গাড়ি স্টার্ট করে বলল। ওকে মাই চয়েস গাড়ি তখন খুনলার পিছ ঢালা রাস্তায় বাংলাদেশের এই জায়গায় যানজট একবারেই শূন্য যেমন শান্ত তেমনি সুন্দর তার পরিবেশ জানলা থেকে ধেয়ে আসছে হিম বাতাস মুখ চোখ ছুঁয়ে দিচ্ছে তিথির সিটের সাথে মাথায় এলিয়ে সামনে দেখছে সে মনে মনে হিসেব করছে জীবনের চরম কিছু ব্যর্থতার কি হতো যদি আজ জীবনটা হতো একটু অন্যরকম আর পাঁচটা সন্তানের মতো যদি বাবা মা একসাথে পেত সবাই হৈ হৈ করে থাকতো একসাথে যদি আদিত্যের সাথে আজ সুখের একটা সংসার হতো নিজের সন্তানটাও হয়তো বেঁচে থাকতো তন্ময় ক্ষণে ক্ষণে তিথিকে দেখছে তিথি অন্যমনস্কতা স্পষ্ট বোঝালো সে আদিত্যের চিন্তায় মগ্ন মগ্ন ভালোবাসা না পাওয়ার যন্ত্রণায় কাতরাতে মেয়েটাকে এর বাইরে বের করে আনা যত্র উপায় কিনেই। নেই যখন তাদের বন্ধুত্ব ছিল কি হাসি খুশি প্রাণবন্ত ছিল তিথি কথা শেষ করার আগে হেসে গড়াগড়ি খেত তন্ময় তখন চোখ ভরে দেখত ওর গালের ছোট্ট ডিম্পলটাকে আঙুল দিয়ে ছুতে ইচ্ছে হতো খুব অথচ অধিকার বোধ আটকে দিত খুব কি ক্ষতি হতো যদি তিথির জীবনে আদিত্যে আসার আগে সে আসত সে তো ভালোবাসে ভরিয়ে রাখত মেয়েটাকে দুজনের গভীর ভাবনার ইতি টেনে তিথির কাঁধ ব্যাগটা কেঁপে উঠল ভেতরে ভাইব্রেট হচ্ছে ফোন তিথি হুঁশ ফিরে পেয়ে তাড়হুড়ো করে ফোন বার করলো স্ক্রিনে তখন আন্য নাম্বার ভাসছে তন্ময় প্রশ্ন ছুড়ল কে তিথি কপাল কুচকে বলল বুঝতে পারছি না সেভ নেই কিন্তু পরিচিত লাগছে নাম্বারটা ধরো দেখো কে হয় আদি হলে কি হবে ধরো তিঠি ফোন কানে ধরলো আবার ওপাস থেকে মেলি কণ্ঠে বলল কি? মাগি কথা বলছিস না কেন তিথির মুখ শক্ত হয়ে এলো এবার সৎ চিনতে পেরেছে এতক্ষণে করা কণ্ঠে বলল কেন ফোন করেছ তুমি আর এসব কেমন ব্যবহার ওপাশ থেকে ক্ষুব্ধ কণ্ঠে বলল কেন ফোন করেছি জানিস না তুই কি শুরু করেছিস সেই সব আমার স্বামীকে কেড়ে নিতে চাইছিস আমার থেকে লোভী নোংরা মেয়ে মানুষ তিথি দাঁত চেপে বললো পুতুল ভদ্রভাবে কথা বলো আমি কিছু বলছি না মানে এই না যে তুমি যা খুশি তাই বলবে তুই কি বলবি হ্যাঁ তোর বলার আছে বা কী শরীর দিয়ে তো আটকাতে পারিস নি আমার স্বামীকে তাও তার পিছু ছাড়ছিস না কেন তন্ময় গাড়ি চালানোর মাঝেও অবাক হয়ে চেয়ে চেয়ে দেখছে তিথির মুখ চোখ দেখে কিছু হয়েছে মনে হলো কিন্তু ব্যাপারটা ঠিকঠাক বোধগম্য হচ্ছে না তার এই পুতুলটা কে আবার তিথি অবাক হয়ে বলল আমি তোমার স্বামীকে কেড়ে নিতে চাইছি নাকি তোমার স্বামী দিন রাত আমায় ফোন করছে আগে ভালো করে জেনে তারপর মানুষকে কথা শোনাবে পুতুল খেঁকিয়ে বলল তোকে কথা শোনানোর কী বাকি আছে তোদের মতো মেয়েদের আমার খুব ভালো করে জানা আছে তুই কি ভাবিস তোর জন্য আমার বর আমায় দূরে সরিয়ে রেখেছে না রাখেনি উল্টে আমায় অনেক বেশি ভালোবেসেছে প্রত্যেক রাতেই ফুলসজ্জা হয় আমাদের জানিস তো তিথি স্বর জমে এলো মুহূর্তে নিজেকে সামলে ক্ষীণ খণ্ঠে বলল সেটা আমাকে বলার কিছুই নেই তোমরা স্বামী স্ত্রী এসব স্বাভাবিক আর তোমার লজ্জা করে না এসব ব্যক্তিগত ব্যাপার অন্য সাথে বলতে তুমি ঠিক কী জন্য আমায় কল করেছো তো তোমার বর তোমায় কিভাবে ভালোবাসে সেসব জানাতে পুতুল শাসিয়ে বলল না আমি তোকে সাবধান করে দিচ্ছি যাতে আমার স্বামীর আশেপাশে তুই না ঘিসিস খুব খারাপ হয়ে যাবে কিন্তু তিথি হেসে বলল। এই না বললে তোমার বর তোমায় ভালোবেসে উগড়ে দিচ্ছে তাহলে বরকে বেঁধে রাখছো না কেন আমি শরীর দিয়ে আটকাতে পারিনি যখন তুমিও আটকাও আমি তার আশেপাশে হলেই বাকি সব জেনে শুনে বিয়ে করার পরে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছ বাহ তোমার মতো মেয়েকে তো বাহবা দেওয়া উচিত পুতুল চেতে বলল তুই কি বলবি আমায় তোর নিজের চরিত্র ঠিক আছে বিয়ের আগে বাচ্চা বানাস তোর মাও কথা শেষ করার আগেই তিথি লাইন কেটে দিল এমন কথা শোনাও পাপ ঢোক গিলে আবার সিটের সাথে মাথা এলিয়ে দিল চোখ দুটো বুঝে ফেলল তারপর তন্ময় গাড়ি সামলে তিথির দিকে ফিরল তিথির চোখ কার্নিশ পেয়ে চিকন রেখার মতো জল পড়ছে দেখে তৎক্ষণিক গাড়িতে ব্রেক কষল তন্ময় উদ্বিগ্ন হয়ে বলল কি হয়েছে তিথি আবার কাঞ্চ কেন এই পুতুলকে তিথি জল মাখা চোখে চাইল ভাঙা কণ্ঠে বলল আদিত্যের স্ত্রী তন্ময় হোচট খেল উনি কেন ফোন করেছেন আর উনি তোমায় চিনলেনি বা কী করে তিথি কালো মুখেও স্ফীত হেসে বলল সে অনেক কথা মাঝরাস্তায় কীভাবে বলি তন্ময় উত্তর দিল না চট করে গাড়ি স্টার্ট করলো আবার একটু বাদে এক সাইডে নিয়ে থামালো তিথি ভ্রুকুচকে তাকাতেই বলল এবার তো রাস্তায় নেই আমরা তুমি বলো তিথি অদ্ভুত লাগলো তন্ময়কে এর কি কখনো বিরক্তি আসে না তার প্রতি ছোট্ট করে নিশ্বাস ফেলে বলল আদিত্যের বিয়ের দুদিন আগে আমি পুতুলকে ফোন করি নাম্বারটা রঞ্জন দাদার কাছে অনেক অনুরোধ করে এনেছিলাম উনি আদিত্যের থেকে চেয়ে আনেন আমার জন্য তন্ময় মাঝপথে কৌতূহল নিয়ে বলল আদিত্য জানতো যে নম্বরটা তুমি চেয়েছো তিথি দুদিকে মাথা নেড়ে জানালো না তারপর তারপর ফোন করলাম পুতুল ধরল পরিচয় দেওয়াতে ও প্রথমেই আমাকে চিনে ফেলল হয়তো আদিত্যের মা বোন এদের থেকে শুনেছিল খুব বিরক্ত নিয়ে বলল কি বলবে তাড়াতাড়ি বলো আমার সময় নেই আমি নিজেকে আটকাতে পারিনি হাও মাও করে কেঁদে ওকে অনুরোধ করলাম বিয়েটা না করতে আমাদের সন্তানের কথা অবধি জানালাম জবাবে ও কি বলল জানো কি বলল তোমাদের যখন এতই ভালোবাসা তাহলে তোমরা পালিয়ে যাচ্ছ না কেন আমি ওকে জানালাম আদি যেতে রাজি নয় ও শুনে বলল। তার মানে তো পরিষ্কার নিশ্চয়ই আদি তোমাকে চাইছে না শোনো বিয়ের আগে সবার এরকম একটু আদ্রু থাকে তাই বলে কি বিয়ে ভেঙে দেবো নাকি তার চেয়ে বরং তুমি নিজেকেই ওর জীবন থেকে সরিয়ে নাও আমি তাও মিনতি করি ওকে বোঝানোর চেষ্টা করি ও শুনতে চায় না উল্টে আমাকে বলে আমি তো বিয়ে করবই তোমার ক্ষমতা থাকলে তুমি আটকাও কথাটা বলেই পুতুল লাইন কেটে দেয় বারবার ডায়ল করেও পাইনি আমি বন্ধ করে রেখেছিল ফোন তন্ময় রাগে স্টেয়ারিংয়ে ঘুষি মেরে বলল আনবিলিভেবল একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের প্রতি এরকম আচরণ কিভাবে করে সব জেনে শুনে বিয়ের পিঁড়িতে বসে গেল আর আজ তোমাকে কল করে অপমানও করলো যতটুকু বুঝলাম নিশ্চয়ই তোমাকে ব্লেম দিচ্ছিল কোনো কিছু নিয়ে তিথি মাথা নেড়ে বলল হুম সাবধান করছিল আদিত্যের ধারে কাছে না যেতে তন্ময় মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল মেয়ে মানুষ সত্যি কয়েক ধরনের হয় এই মেয়েটাকে কিসের সাথে তুলনা করব আমি কনফিউজড তিথি গাল বেয়ে চোখের জল গলা অবধি পৌঁছালো তন্ময় মৃদু হেসে পানিটা বাম হাতে মুছে দিয়ে বলল ভুলে যাও সব ভেবে নাও এরকম কিছুই ঘটেনি কেউ আমাদের গায়ে কাদা ছুঁড়লে আমরা কি সেই কাদা মেখে বসে থাকবো জলে ধুয়ে পরিষ্কার করে নেব না নিজেকে তিথি হ্যাঁ বোধক মাথা দোলালো তন্ময় হেসে বলল তবে বোকার মতো কান্নার কি মানে তিথি না অনেক বুদ্ধিমতি তিথি এর উত্তর দিল না তবে নিজের গালে রাখা তন্ময়ের হাতটা ছুঁয়ে বলল তোমার কাছে আর কদিন থাকলে আমার মন মস্তিষ্ক সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে কনভেন্স করার অসাধারণ ক্ষমতা তোমার তন্ময় হাসলো সোজা হয়ে বসে বলল চলো শপিং করি শুনেছি শপিং করলে মেয়েদের মন ভালো হয় মায়ের জন্য শাড়ি কিনবো তুষারের জন্য জামা আর তন্ময় চুপ হয়ে গেল পর মুহূর্তে ভ্রু কুচকে বললো এই ওর সাইজের প্যান্ট পাব তো ওর যে হাতির মতো শরীর তিতি হেসে ফেললো চোখ মুছে বলল তন্ময় তুষার অতটাও মোটা নয় তাছাড়া বাচ্চারা একটু নাদুস নুদুস না হলে আদর করতে ভালো লাগে না তন্ময় ভ্রু নাচিয়ে বলল তাই তাহলে তুমি এমন কাঠি কেন একটু খেয়ে দে মোটা হও তিথি একটু আগে মন খারাপ নিমেষে উবে গেল ভ্রু কুচকে বলল আমি কি বাচ্চা অবশ্যই বাচ্চারাও একটু হলে হাত পা ছড়িয়ে কাঁদে তুমিও তাই তিথি মুখ কুচকে তন্ময়ের বাহুর ওপর ঘুষি দিয়ে বলল তন্ময়ের হাসি প্রসারিত হলো আরও মনে মনে বলল যাক তিথিকে হাসিয়েছি তিথি যতবার মন খারাপ হবে আমি ততবার ওকে হাসাবো ওর হাসি মুখ দেখতে ক্লান্ত হব না একটুও কাকতালীয় হলেও তন্ময় গাড়ি থামালো নিউ মার্কেটের উল্টো পাশের রাস্তায় সিট বেল্ট খুলতে খুলতে ব্যস্ত কণ্ঠে বলল নামো নামো চলে এসেছি এখানে থেকে কিনবে হুম এখান থেকেই শুরু করব তন্ময় নামার পর গাড়ি থেকে নেমে গেল তিথি রাস্তাটা অন্যান্য দিনের তুলনায় কম ব্যস্ত আজ গাড়ি ঘোড়া তেমন একটা নেই তিথি রাস্তা পার হতে জানে কিন্তু পা বাড়ানোর আগেই ওর হাতটা শক্ত করে ধরল তন্ময় তিথি অবাক হয়ে তন্ময়ের ধরে রাখা হাতের দিকে একবার তাকিয়ে তন্ময়ের দিকে চাইল তন্ময় চেয়ে আছে সামনে নিরুদ্বেগ কণ্ঠে বলল ছোটবেলায় মা হাত ধরে রাস্তা পার করত বড় হয়ে আমি মায়ের হাত ধরে রাস্তা পার করি অভ্যাস হয়ে গেছে কিছু মনে করলেও আমার কিছুই করার নেই তিথি রাস্তা তোমাকে আমার হাত ধরেই পার হতে হবে তন্ময়ের কথায় তিথি মুচকি হাসলো কথা বাড়ালো না তন্ময় এগোতে নিলে হুট করে তিথি অন্য হাতটা খপ করে টেনে ধরল কেউ একজন তিথি চমকে গিয়ে সেদিকে ফিরল দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখেই স্তব্ধ হয়ে এলো তৎক্ষণিক বিস্মিত কণ্ঠে বলল আদি নামটা শুনে তড়িৎ গোটিতে ঘাড় ফিরিয়ে পেছনে তাকালো তন্ময় আদিত্য একা নয় সাথে রঞ্জনও দাঁড়িয়ে আছে মুখমণ্ডল জুড়ে ঘাবড়ে যাওয়ার ছাপ আগত বিগড়ে যাওয়ার পরিস্থিতি সামলাতে না পারার ভয় মনে আদিত্য চোয়াল শক্ত করে চেয়ে আছে তিথির দিকে তিথি হাতটা ছাড়ানোর চেষ্টা করলো আদিত্য খোঁচানোর উদ্দেশ্যে বলল আমাকে ধরে রাখা হাত ছাড়াতে চাইছো কই অন্য হাতটা তো অন্য কারোর দখলে সেটা তো ছাড়াতে চাইছো না তিথি বুঝে নিল আদিত্যের কথার ইঙ্গিত তন্ময় সঙ্গে সঙ্গে ছেড়ে দিল তিথির হাত তবে বিমূড় হলো তিথির উত্তরে তিথি কাঠ কলায় আদিত্যকে বলল তন্ময়ের হাত ধরা আর তোমার হাত ধরার মধ্যে অনেক তফাত আমি যাকে ঘৃণা করি তাকে স্পর্শ করা তো দূর আমি তার ধারে কাছেও ঘেঁচতে দেই না আদিত্য ভ্রুণ আঁচিয়ে বলল তাহলে যাকে ভালোবাসো তাকে ছুতে দাও নিজেকে এতটাই সস্তা করে ফেললে তিথি স্তম্ভিত চোখে চেয়ে বলল কি ইঙ্গিত দিল আদিত্য এতটা নোংরা কথা বলতে পারলো ও রঞ্জন বুঝলো আদিত্যের মাথা ঠিক নেই তিথিকে অন্য কারোর সাথে এভাবে দেখে নিতে পারেনি ছেলেটা ওকে শান্ত করার প্রয়োজন না হলে কি থেকে কি বলে ফেলবে উল্টে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে আদিত্যের কানটা ধরে রেখে বলল। আদি এটা পাবলিক প্লেস এখানে সিন ক্রিয়েট করিস না চল আদিত্য ঝাড়া মেরে রঞ্জনের হাত সরিয়ে দিল তন্ময়ের দিকে তাকিয়ে বলল ভদ্রলোকের পোশাক পরে দামি গাড়ি চললেই যে ভদ্রলোক হওয়া যায় না তার প্রমাণ তুমি তন্ময় ব্যবহার করা পণ্য এত ভালো লাগে বুঝি তন্ময় এতক্ষণ শান্ত থাকলেও উত্তরে এবার ক্রুদ্ধ কণ্ঠে বলল। মুখ সামলে কথা বলুন মিস্টার আদিত্য সাহা আর যাকে ভালোবাসেন তাকে নিয়ে এমন নোংরা মন্তব্য করতে আপনার মুখে বাঁধছে না তিথি টলটলের জল চোখে নিয়ে বলল তুমিও না তন্ময় এমন এমন প্রশ্ন করো বাঁধলে কি আরও বলতো যে যেমন তার ভাবনাও তো তেমন হবে আদিত্য আঙুল উঁচিয়ে শাসনের ভঙ্গিতে বলল চুপ একদম চুপ তোমরা মেয়েরা রকম তাই না তিথি একটা গালে আর একটা অপশান তৈরি থাকে তোমাদের আমি তারপর তন্ময় আমার আগেও কেউ ছিল নাকি। কি তিথি তেতে বললো আদি অনেক বলে ফেলেছ মুখে লাগাম দিতে শেখো এবার কি করবে না দিলে আমি বিয়ে করেছি বলে তুমি বিয়ের আগে অন্য ছেলের হাত ধরে ঘোরাঘুরি করছো অথচ মুখে লাগাম দেবো আমি তা এতদিন কই ছিলে তন্ময়ের বাসায় নাকি ওর রুমেও এতটা নিচে নামিয়ে ফেলেছ নিজেকে আর সহ্য হচ্ছে না শরীরে তৃষ্ণা মেটানোর খুব তাড়া তন্ময় ধমকে বলল আদিত্য কী সব বলছেন আপনি খবরদার আর একটা উল্টো পাল্টা কথাও বলবেন না রঞ্জন ধিসেহারা আদিত্যকে থামানোর এত চেষ্টাও তার একটুও সফল হচ্ছে না সবাইকে অবাক করে দিয়ে আদিত্য ক্ষিপ্ত বাঘের মতো তন্ময়ের কলার চেপে ধরল হক চোকালো প্রত্যেকে আদিত্য দাঁত চিবিয়ে বলল কি করবি তুই হ্যাঁ তুই তিথিকে নিয়ে উল্টোপাল্টা কাজ করতে পারলে আমি বলতে কেন পারবো না বল তিথি আর নিতে পারল না আদিত্যকে নিজের দিকে ঘুরিয়ে ভরা রাস্তায় ঠাস করে একটা চর মারল ওর গালে হতবিহল আদিত্য বোবা বনে গেল আশেপাশের লোকদের উৎসুক দৃষ্টি তখন তুঙ্গে রঞ্জন তন্ময় সবার চোখে মুখে বিস্ময় তিথিকে নিয়ে এক আকাশ বিস্ময় কনকনে ঠান্ডায় ঝিরিঝিরি বৃষ্টি কি অদ্ভুত সুন্দর না প্রকৃতি কুয়াশাচ্ছন্ন দুপুর এখন বৃষ্টিতে ভিজেছে সবুজ ঘাসের ওপর শিশিরের সাথে জায়গা পেয়েছে বর্ষার ফোঁটা একটু রাসভারী মেঘ ডাকছে কখনো সব কিছু স্বাভাবিক আজ শান্ত নেই কোনো কিছু আদিত্য রাস্তা পারে এখনো থম মেরে দাঁড়িয়ে আছে ব্যথা করছে প্রচণ্ড গালে নয় বুকের পা পাশে তিথি তন্ময়ের জন্য তার গায়ে এভাবে হাত তুলবে এ কি স্বপ্নেও ভেবেছিল ভুল করেও ভাবেনি কিন্তু সেটাই হলো আজ তিথি চলে গেছে সেই অনেকক্ষণ একবারও পেছন ফিরেও তাকায়নি কিন্তু আদিত্য বরফের মতো জমে আছে তার পা দুটো নড়ছে না এক বিন্দুও রঞ্জন নিজেও ভিজছে বুঝতে পারছে না আদিত্য সাথে কি দিয়ে শুরু করবে কথা অনেক চেয়েও সবটা সামলে উঠতে পারল না সে রঞ্জন চিন্তায় ঠোঁট কামড়াচ্ছে কখনো থুতনিতে হাত বোলাচ্ছে হঠাৎ আদিত্যই ভাঙা কণ্ঠে বলে ওঠে দেখেছিস রঞ্জন তিথি আমায় চড় মারল তা অন্য এক ছেলের জন্য রঞ্জন চুপচাপ তবে স্পষ্টবাদী মনের কথা মুখে চেপে রাখতে না পেরেই বলে ফেলল ভুল তোমারও কম ছিল না আদি কি দরকার ছিল না জেনে বুঝে তিথিকে এত বাজে কথা বলার আদিত্য অবাক হয়ে তাকে বলল আমি বাজে কথা বললাম তুই দেখিসনি ও অন্য কারোর হাত ধরে ঘুরছিল ও ওদের বাড়িতে থাকছে না গত দশটা দিন আমি না খাওয়া ভুলে ওখানে দরজায় পাহারা দিয়েছি ওকে তো একবারও ভুল করেও দেখিনি তাহলে ও কোথায় ছিল এতদিন নিশ্চয় তন্ময়ের সাথে রঞ্জন ভ্রু কুচকে বলল যদিও বা থাকে তার মানে যে ওরা নিষিদ্ধ কাজে মত্ত হয়েছে তুই কিভাবে বুঝলি বুঝলাম মানে এটা না বোঝার কি আছে রঞ্জন একটা মেয়ে আর একটা ছেলের ভাষায় এমনি এমনি থাকবে তন্ময় স্বার্থ ব্যতীত নিজের বাসায় কেন তুলবে তিথিকে রঞ্জন এবার প্রশস্ত হেসে বলল একটা ছেলে আর মেয়ে এক বাসায় থাকা মানেই খারাপ কিছু আচ্ছা তুই আর পুতুল ও তো এক ঘরে থাকতি তোদের মধ্যে নিশ্চয়ই আদিত্য মাঝপথে যেতে বলল। এসব কী বলছিস আমি আর তন্ময় এক হলাম আর তুই তিথির সাপোর্ট কেন করছিস সেটা তো বুঝছি না আমি আমি কারো সাপোর্ট করছি না আমি জাস্ট তোকে বোঝাচ্ছি আদি দেখ তন্ময় বাসে একা থাকে না সাথে ওর মা বাবাও থাকে নিশ্চয় তারা কি ছেলের এমন অন্যায়কে সমর্থন করবেন আর তাছাড়া তিথিও সেও কি এতটাই জঘন্য চরিত্রের মেয়ে নিজে ভালোবাসলি তিন বছর একসাথে পা মিলিয়ে চললি এখনও এতটুকু বিশ্বাস জন্মালো না আদিত্য চুপ করে গেল রঞ্জন আবার বলল তুই তো বিয়ে করেছিস তিথি তো গিয়ে দেখতে যায়নি তুই তোর বইয়ের সাথে কি করিস না করিস ও তো ভাবারই কথা তুই তোর বউকে মেনে নিয়েছিস কিন্তু ও এ নিয়ে একটা খারাপ কথাও তোকে বলল না ইনফ্যাক্ট তন্ময় যাকে তুই মারতে গেলি সেও কিন্তু নিজের জন্য তোকে কথা শোনায়নি যা বলেছে সব তিথির হয়েই বলেছে আমার কিন্তু একবারে মনে হয়নি ছেলেটা খারাপ তাছাড়া ছেলেটা আমাদের থেকে বয়সে ছোট। একটু বোঝার ক্ষমতা আমার নিশ্চয়ই আছে কে কেমন আদিত্য অসহায় কণ্ঠে বলল তাহলে ও কেন তিথির হাত ধরলো রঞ্জন আমি যে নিতে পারিনি দৃশ্যটা আমার যে বুক জ্বলে যাচ্ছিল রঞ্জন দীর্ঘশ্বাস ফেলে বলল আমি বুঝতে পেরেছি কিন্তু এখন তোর এই অনুভূতি যুক্তি তিথির কাছে নেই ও যখন তোকে মিনতি করেছিল বিয়ে না করতে তখন তুই ওর কথায় কান না দিয়ে বিয়ে করলি আর ও তোর বিয়ে থেকে শুরু করে বৌভাত ফুলসজ্জা সব কিছুর ছবি নিজে চোখে দেখেছে ওর কি খারাপ লাগেনি নিশ্চয়ই ডেকেছে সব সময় নিজের দিকটা ভাবলে চলে আদি এখন তিথি কী অধিকার নেই নিজেকে গুছিয়ে নেওয়ার ওর আছেই বাকি জীবনে তুই কি পারবি পুতুলকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করতে এরকম পারলে বিয়ে করার প্রয়োজন হতো না তাহলে তিথি কি করবে বাঁচার জন্য কাউকে আঁকড়ে ধরবে না নাকি তুই চাইছিস ওকে রক্ষিতা করে রাখতে আদি ধমকে বলল রঞ্জন কী যাতা বলছিস তো এর বেশি কি বলতে পারি আমি তুই নিজে ওকে ঘরে তুলতে পারবি না আবার ও কারোর হাত ধরলে দশ বিশটা কথা শোনাবি ওকে তোর কেনা জিনিস ওর স্বাধীনতা নেই আদিত্য ঢোক গিলে ফিচেল কণ্ঠে বলল আছে নিশ্চয়ই আছে থাকবে না কেন তবে যার জন্য একটা নিরপরাধ মেয়েকে এত জ্বালাচ্ছি সেই আমার কালে চড় মেরে অন্য ছেলের গাড়ি করে চলে গেল আবার যাওয়ার সময় তন্ময়ের এই এইখানে হাতের ওপর দিয়ে হাত ধরে নিয়ে গেল। অদ্ভুত না রঞ্জন স্পষ্ট কণ্ঠে বলল না অদ্ভুত না এটাই স্বাভাবিক জীবন কারোর জন্য থেমে থাকে না আজ পুতুলকে কষ্ট দিচ্ছিস কাল ওকে ঠিক মেনে নিবি ওর বাচ্চার বাবা হবি আর রইল বাকি তোর নিরপরাধ মেয়ে আমার কিন্তু মনে হয় না পুতুল সত্যিই নিরপরাধ বিছানায় উপর হয়ে কাঁদছে তিথি শব্দে পুরো ঘর কেঁপে উঠছে সাথে সাথে গুনগুন আওয়াজে মাথার ওপর ফ্যানের শব্দটা প্রকট হচ্ছে না তেমন নির্মলা তুষারকে নিয়ে স্কুলে যাওয়ায় খালি ঘরে ইচ্ছে মতো চোখের অশ্রু বাঁধ ভেঙেছে আজ বিছানার এক কোণে বসে আছে তন্ময় অসহায়ত চোখ মুখ জুড়ে দিদিকে কি করে থামাবে সে কীভাবে শান্ত করবে আজ হয়তো সব কিছুর জন্য সেই দায়ী কেন তিতির হাত ধরতে গেল না হলে তো এমনটা হতো না রাস্তায় দাঁড়িয়ে মেয়েটাকে এত অপমানও সহ্য করতে হতো না সব কিছু তার অতিরিক্ত কেয়ারিংয়ের ফল কি করবে এখন অনেক ভেবেচিন্তে তন্ময় আরেকটু এগিয়ে বসলো তিথির দিকে তিথি তখনও কাঁদছে তন্ময় ইতস্তত ভাবে পিঠে হাত রাখলো ওর তিথি থেমে গেল ফিরে চাইলো না তন্ময় আস্তে করে ডাকল তিথি তিথি উত্তর দিল না তন্ময় দীর্ঘশ্বাস ফেলে চোখ দুটো বন্ধ করল ধুক করে বুকে লম্বা শ্বাস টানল তারপর শুকনো ঢোক গিলে যত্র বলল তিথি আমি তোমাকে ভালোবাসি তিথি চমকে তাকালো জল মাখা চোখ দুটোতে তখন রাজ্যের বিস্ময় তন্ময় অপ্রস্তুত হয়ে পড়লো তিথির এমন দৃষ্টিতে এদিক ওদিক চোখ সরিয়ে বলল এরকম পরিস্থিতিতে কেউ এমন কথা বলে কিনা জানি না তবে আমার মনে হল ইটস হাই টাইম ফর মি তোমার উত্তরের অপেক্ষায় রইলাম কথাটুকু বলে দিয়ে তন্ময় উঠে চলে গেল যাওয়ার সময় একবারও তিথির দিকে তাকায়নি তাহলে হয়তো বুঝতো মেটা ঠিক কতটা অবাক হয়েছে একেবারে নিজের রুমে গিয়ে পা থামল তন্ময়ের বুকে হাত দিয়ে জোরে দুবার নিঃশ্বাস নিল বুকটা এখনো কাঁপছে লাফাচ্ছে যতটা শান্ত ভাবে বলতে পেরেছে ভেতরটা ছিল ততটাই অশান্ত উদ্গ্রীব কিন্তু কি করার তিথির মাথা থেকে আদিত্যের বিষ মুছে ফেলার এই একটাই পথ এখন হয়তো তিথি ভাবতে বসবে হয়তো এ বাড়িতে আর থাকতেও চাইবে না কিংবা বদলাবে তাদের বন্ধুত্বটাও তবু তো মেটা পুরোনো জখম ভুলে নতুন কিছু নিয়ে ভাববে অমন চাপা কাঁদবে না তার জন্য এটাই ঢের মন খারাপের লতাগুলো জাপটে ধরল তন্ময়কে শান্ত পায়ে হেঁটে বারান্দায় গেল সে গুড়ি গুড়ি বৃষ্টিগুলো দিকে চোখ পড়তে আপনি কোটর ভরে উঠল সত্যি যদি তিথি আর কথা না বলে চলে যেতে চায় কিভাবে থামাবো আমি এই দশ দিনে যে আমার কাছে স্বপ্নের মতো সুন্দর ছিল প্রত্যেকটা দিন শুরু হতো তিথিকে দেখে তিথির স্নিগ্ধ মুখ দেখে শেষ হতো প্রত্যেকটা দিন দশ দিনের অভ্যাসকে সারা জীবনে কি বদলানো যায় না এই পৃথিবী কেন তুমি এত নিষ্ঠুর কেন তোমার বুকে মানুষ একতরফা ভালোবাসে কেন ভালোবাসা না পাওয়ার ব্যথায় মরতে মরতে তোমার বুকেই মিশে যায় তাদের এত কষ্টে তোমার বুকটা কাঁদে না পৃথিবী খারাপ লাগে না তোমার কেন অপর পাশের মানুষটাও একইভাবে ভালোবাসে না পৃথিবী কেন কাউকে চেয়েও পাওয়া যায় না কেন কেন আছে উত্তর নেই তো থাকবে কি করে তুমি যে নিষ্ঠুর পৃথিবী নিষ্ঠুর তোমার বুকে বসত করা মানুষগুলো তন্ময়ের বুক আত্মচিৎকার কারোর কান অব্দি যায়নি শ্যামবর্ণ মুখটা এতটাই উদ্বেগহীন ভেতরটা ভূমিকম্পে তোলপাড় হলেও বাইরে দেখে বোঝার ফুরসত নেই কারোর এই তো মা হয়েও নির্মলা বোঝেননি গত দুবছর তার ছেলে কতটা মরণ যন্ত্রণায় দাপিয়েছে এই মনের খবর যে কেউ জানে না তিথিও না তিথি যদি একটা বাদ দেখতে পেত তার ভালোবাসা না পাওয়াতে অন্তঃস্থলে রক্তক্ষরণ কি প্রচণ্ড কখনই না বলতে পারত না বলতেই পারত না আদিত্য মদ খেয়েছে রঞ্জন বাড়ি অবধি রেখে গিয়েছে তাকে তবে তাকে চার কথা শুনিয়েছে ছেলে এমন কাণ্ডে শকুন্তলা আর মাথায় যে আকাশ ভেঙে পড়ার অবস্থা রাগে শরীর কাঁপছে সমীর গৃহস্থ ঘরের ছেলে একই হাল আদিত্য সোজা হয়ে দাঁড়াতে পারছে না ঢুলু পা দুটো সদর দরজা আঁকড়ে ঢুলু ঢুলু চোখগুলো দিয়ে পিটপিট করে দেখছে বাবা মাকে সমীরণ অগ্নি দৃষ্টিতে ছেলের দিকে চেয়ে আছেন অথচ এমন দৃষ্টির পরোয়াই নেই আদিত্যের সে হুঁশে নেই এখন সমীর দাঁত খিচে শকুন্তলাকে বললেন দেখেছ তোমার ছেলের অধঃপতন এর পরেও একে এই বাড়িতে রাখবো আমি শকুন্তলা স্বামীর কথার উত্তর দিলেন না উল্টে দৌড়ে গিয়ে পড়তে নেওয়া আদিত্যকে আটকালেন স্বর উঁচু করে ডাকলেন পুতুল এই পুতুল ভেতর থেকে পুতুলের কোনো উত্তর এলো না শকুন্তলা বিরক্ত হয়ে বললেন এই মেয়েও না রাত আটটা বাজার আগেই ঘুমিয়ে যায় সমীরন রেগে মেগে বললেন ওকে এখানেই ফেলে রাখো মদ খাওয়ার মজা হাড়ে হাড়ে বুঝবে তখন আহ তুমি থামো তো যাও তুমি ঘরে যাও ওকে আমি দেখছি সমীরন কথা বাড়ালেন না বাড়িয়েই বা কী লাভ যাকে শোনাবে তার কানে তো ঢুকবে না এখন তাই লম্বা পা ফেলে হেঁটে গেলেন নিজের ঘরে আদিত্য বলিষ্ঠ শরীরে পুরো ভর ছাড়ল মায়ের কাঁধের ওপর এই বয়সে ছেলেকে নিয়ে এক কদমও হাঁটতে বেগ পোহাতে হচ্ছে শকুন্তলাকে ওদিকে আদিত্যের মুখ থেকে বিশ্রী গন্ধ আসছে এক হাত দিয়ে শাড়ির আচল নাক চাপলেন শকুন্তলা অন্য হাত দিয়ে কোনো রকম আদিত্যকে ধরে ঘরে দিকে এগোতে শুরু করলেন বিলাপ করে বলতে থাকলেন আমার হয়েছে যত জ্বালা ধন্যী ছেলে হয়েছিস পেটে তো আমি ধরেছি আমি তো আর মুখ ফিরিয়ে নিতে পারি না চল ঘরে দিয়ে আসি আদিত্যকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েই শকুন্তলার দরজাটা লাগিয়ে দিলেন বাইরে থেকে মুহূর্তেই ঠোঁটের কোণে রহস্যময়ী হাসি ফুটলো তার ভেবে রাখা কাজ এখন আরো সহজ হবে ভেবে খুশিতে হই হৈ করে উঠল মুখমন্ডল দরজা থেকে বিছানা অব্দি আদিত্য হেঁটে যেতে পারছে না সব গোলমেলে লাগছে পুরো ঘর ঘুরছে মনে হচ্ছে কাঠ দিয়ে বানানো খাটের খুঁটি আঁকড়ে আঁকড়ে এগোচ্ছে আদিত্য হঠাৎ বিছানার দিকে চোখ পড়তেই ভ্রু কুচকে এলো তার তিথি লম্বা হয়ে শুয়ে আছে বিছানায় পরনে সবুজ শাড়ি আদিত্য কিছুক্ষণ চেয়ে থাকল তিথি কি ব্যাপারটা পরিষ্কার করে বুঝতেই চোখ কচ কচলালো না তিথিই তো আদিত্য প্রসারিত হাসলো আনন্দে মাতাল কণ্ঠে উত্তেজনা নিয়ে বলল তিথি তুমি এসেছ একেবারে চলে এসেছো আমার কাছে তন্ময় একদম ভালো না ওর কাছে না গিয়ে খুব ভালো করেছো তিথি আমি আসছি দাঁড়াও দাঁড়াও আদিত্য এলোমেলো পায়ে হেঁটে গিয়ে ধরাম করে বিছানার ওপর শুয়ে পড়ল তিথি শাড়ির আঁচল পড়ে আছে পেটের কাছে বুক উন্মুক্ত আদিত্য বরফ চোখে চেয়ে চেয়ে দেখল ওর পা থেকে মাথা অবধি চোখের সামনে সেই প্রথম কাছে আসার পুরনো স্মৃতিটা তখন ঝাপসা লাগছে আদিত্য থোট বাড়িয়ে চুমু খেল তিতির উন্মুক্ত পেটে গলদেশে দেশে তিথি বিন্দুমাত্র নড়ল না শুধু চোখ বন্ধ দুটো খুলে মুচকি হাসল আদিত্যকে দেখে ভারী নিঃশ্বাস তখন আদিত্যের মুখমণ্ডলে বিশ্রামহীন ছুটে বেড়াচ্ছে ঘড়ির কাটায় তখন সাড়ে এগারোটা আদিত্যের পাশ থেকে আস্তে করে উঠল পুতুল পা টিপে টিপে গিয়ে দরজা খুলল আদিত্যের ভারী নিঃশ্বাস তখনও লুটোপুটি খাচ্ছে ঘরের মধ্যে পুতুল বের হবার আগে একবার আদিত্যের দিকে তাকালো আদিত্য নিশ্চিন্তে ঘুমাচ্ছে দেখে মুখ ফুলিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বেরিয়ে পড়ল রুম ছেড়ে এত রাতে দরজা ধাক্কানোর শব্দে ঘুম ছুটে গেল সমীরণের ঘুম ঘুম চোখ নিয়ে উঠতে গেলে হাতটা চেপে ধরলেন শকুন্তলা সমীরণ ভ্রু কুচকে বলল কী হলো শকুন্তলা ব্যস্ত কণ্ঠে বললেন তোমার যেতে হবে না আমি যাচ্ছি তুমি ঘুমো সমীরণ আর কথা তুললেন না কাত হয়ে শুয়ে পড়লেন আগের মতো শকুন্তলা উঠে গিয়ে দরজা খুলে দিলেন পুতুলকে দেখে একবার স্বামীর দিকে চোখ বুলিয়ে ঘরের বাইরে এসে দরজা চাপিয়ে দিলেন ফিস ফিস করে জিজ্ঞেস করলেন কী রে সব ঠিকঠাক আছে তো পুতুল মুখ কালো করে মাথা নাড়ালো যার অর্থ না শকুন্তলা অবাক হয়ে বললেন আজই তোকে ছয়নি না শকুন্তলা কিছুক্ষণ থম মেরে থেকে বললেন কী জাতা বলছিস তোকে এত সুন্দর করে সাজালাম তার ওপরে আজই তো মদ খেয়ে এসেছিল ওর তো হুঁশি থাকার কথা না পুতুল গুমট স্বরে বলল হুঁশ নেই দেখেই কিছু হয়নি উনি ঘুমিয়ে পড়েছেন শকুন্তলা কপাল চাপড়ে বললেন হাই ভগবান তাহলে এখন পুতুল উত্তর দিল না দুজনেই খানিকক্ষণ মন দিয়ে ভাবল শকুন্তলা হঠাৎ উদ্বেগ নিয়ে বললেন শোন তুই এক কাজ কর তুই গিয়ে আদির পাশেই চুপচাপ শুয়ে থাক সকালে যখন ওর ঘুম ভাঙবে ও যেন বুঝতে পারে যে ও তোকে ছুঁয়েছে ভুল করে হলেও ছুঁয়েছে পুতুল বোকা বোকা কণ্ঠে বলল কিন্তু এতে কি হবে মা শকুন্তলা বিরক্ত হয়ে বলেন লজ্জা সরমের মাথা খেয়ে কি সব আমিই বলে দেব তোর মাথায় বুদ্ধি নেই যা বলছি কর গিয়ে কাল সকাল হলে বুঝবি কি হবে পুতুল বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে বলল ঠিক আছে ঠিক এক ঘন্টা পর অর্থাৎ সাড়ে বারোটার দিকে আদিত্যের ঘুম ভাঙল মাথাটা কয়েকশো গুণ ভারী মনে হচ্ছে চোখ ব্যথা করছে ওই অবস্থায় উঠে বসলো সে গায়ের ওপর মোটা কাঁথা দেখে খানিক অবাক হলো এখানে কি করে এলো সে যতটুকু মনে পড়ছে হাসি কল করার পর ওদের বাসায় যায় তারপর মদ খায় অতিরিক্ত রঞ্জন অনেকবার মানা করলেও শোনেনি তবে কি রঞ্জনী দিয়ে গেছে বাড়িতে ইস নিশ্চয় ওকে কথা শুনিয়েছে মুখ থেকে চবর্গীয় আওয়াজ করে পাশে ফিরল আদিত্য চমকে উঠল সাথে সাথে পুতুল ঘুমিয়ে আছে এর থেকেও বড় ঝটকা খেলো যখন খেয়াল করলো পুতুলের গা সম্পূর্ণ আবরণহীন কোনো কাপড় নেই এর মানে কি আদিত্য ধরফর করে নিজেকে দেখল এ কি তার কাপড় কোথায় কাল রাতে নেশার ঝুঁকে পুতুলের সাথে উল্টোপাল্টা কিছু হয়নি তো কিন্তু এই মেয়ে এই ঘরে এলো কি করে আদিত্যের মাথাটা ফাঁকা ফাঁকা লাগতে শুরু করলো ভয়ে গলা শুকিয়ে যায় এতক্ষণে পুতুলের ঘুম ভেঙেছে গায়ের স্বাদে চাদর জড়িয়ে উঠে বসেছে সে আদিত্য তখন গোম মেরে বসেছিল পুতুল লম্বা হাই তুলে হেসে বলল। উঠছেন কেন জানেন তখন কথাটুকু শেষ করার আগে বিপজ্জনক পরিবেশ উপহার দিয়ে ওর কোমর বরাবর প্রচণ্ড এক লাথি মারল আদিত্য খাট থেকে ছিটকে মাটিতে গিয়ে পড়ল পুতুল ব্যথার সাথে সাথে হক চকালো আদিত্য দাঁত খিচে বলল তোকে আমি আমার বিছানায় উঠতে বারণ করেছিলাম করেছিলাম বারণ তাও কেন উঠেছিস বল পুতুল ভয়ে ভয়ে বলল আমি উঠিনি আপনিই নিজে তো আমাকে বিছানায় শুয়েছিলেন আদিত্য সন্ধিহান কণ্ঠে বলল আমি আদিত্যর মুখ চোখ দেখে মনে হলো কিছুই মনে নেই তার পুতুল একটু সাহস পেল দৃঢ়টা তা নিয়ে বলল হ্যাঁ আপনি তো আমি তো আমার ঘরে ছিলাম আপনি আমায় ডাকলেন আমি এলাম তারপর আপনি বললেন আজকের রাতটা এখানে শুতে আমি তাই করলাম আর তারপর আপনি আমার কাছে আদিত্য মা পথে থমকে বলল চুপ কর মিথ্যেবাদী মেছেলে আমি এই রকম করতেই পারি না তোর চেহারা দেখেই বোঝা যাচ্ছে তুই মিথ্যা বলছিস পুতুল চুপসে গেল কোমরে ক্যাথা বেঁচে আদিত্য নেমে দাঁড়ালো বিছানা থেকে প্যান্ট পরলো তাড়াহুড়ো করে শার্টের বোতাম আটকানোর সময় হঠাৎ মেঝেতে পড়ে থাকা সবুজ শাড়ির দিকে চোখ পড়তেই ভ্রু কুচকে বললো এই শাড়ি এখানে কি করে এলো তুই পরেছিলি পুতুল কথা বলল না আদিত্য আবার ধমকে বলল বল তুই পড়েছিলি কেঁপে উঠে এবার জোরে জোরে মাথা নেড়ে হ্যাঁ জানালো পুতুল আদিত্য চোয়াল শক্ত করে এগিয়ে গিয়ে চুলের মুঠি ধরে দাঁড় করালো ওকে ব্যথায় মুখ কুচকে নিল পুতুল আদিত্য শক্ত কণ্ঠে বলল এই শাড়ি ছোঁয়া সাহস কই পেলি এই শাড়ি কাজ জানিস তিথির আমি এটা ওর জন্য কিনেছি সামনেও জন্মদিন তুই হাত দিলি কেন এই শাড়িতে তিথির নাম শুনে পুতুল ক্ষিপ্ত হয়ে বলল বেশ করেছি পড়েছি। এই শাড়ি আপনি যার জন্যই কিনে রাখুন না কেন এ এখন এই শাড়িতে শুধু আমার অধিকার আমি একশো বার পরব আদিত্য চট করে পুতুলের হাত পিঠের সাথে মুছড়ে ধরল ব্যথায় আহ করে উঠল পুতুল বাবা মায়ের আশকারায় সাহস আকাশ শুইছে তাই না আমার ওপর তোর কোনো অধিকার নেই বুঝিস না তুই এত অবুঝ তুই পুতুল বলল কেন আপনি এমন করছেন কেন যা করছেন করেছেন বিয়ের পর এবার তো ও সব বাদ দিন তিথি তিথি করে মুখে ফেনা তুলে ফেলছেন কি হয় ও আপনার রক্ষিতা কথাটায় আদিত্য পুতুলকে ঘুরিয়েই কান বরাবর ঠাস করে এক চড় বসালো কানটা ঝিমঝিম করে উঠল পুতুলের এটুকুতেই খান্ত ক্ষান্ত হলো না আদিত্য গলা চেপে ধরে বলল। রক্ষিতা হলে তুই হবি তাই তো বিয়ে করেছিস আমায় তাই না তার মানে আমি ঠিক শুনেছি তুই সব জেনে শুনে বিয়ে করেছিস আমাকে রঞ্জনের থেকে নাম্বার নিয়ে নিশ্চয়ই তোকে ফোন করেছিল কি বলেছিল বল তোকে সব জানিয়েছে তারপরও কেন করলি বিয়ে বাবার স্বর্ণের ব্যবসা দেখে গা ভর্তি গয়না পরবি বলে এত লোভ তোর ঘোচাচ্ছি তোর লোভ পুতুলের গলা ছেড়ে দিয়ে পুতুলের পেটের নিচে আবার একটা লাথি মারল আদিত্য সঙ্গে সঙ্গে মাথা ঘুরে পড়ে গেল পুতুল মেজের সাথে লেপটে গিয়ে দু হাতে পেট চেপে গোঙাতে থাকলো সামনে এ পর্যায়ে আদিত্যের হয়তো মায়া লাগলো রাগকে সঙ্গযত করে এগিয়ে এসে পাজা কোলে তুলে নিল পুতুলকে ঘর থেকে বেরিয়ে সোজা হেঁটে গেল পুতুলের ঘরের দিকে খাটের উপর ওকে ধরাম করে ছুঁড়ে ফেলল পেটের সাথে এবার পিঠেও ব্যথা পেল পুতুল আদিত্য সোজা হয়ে দাঁড়িয়ে কড়া কণ্ঠে বলল সাবধান করে দিচ্ছি পুতুল এরপর আমার সামনে এলে তুই শেষ পেছনে ব্যথায় কাতরাতে থাকা পুতুলকে ফেলে রেখে আদিত্য হন হন পায়ে বেরিয়ে গেল ঘর থেকে নয় সোজা সদর দরজা থেকে ঘুমের মধ্যে বাইকের শব্দ পেয়ে তড়িঘড়ি করে উঠে জানলা দিয়ে উকি দিল শকুন্তলা ঘুমে জুবুথুবু চোখে ঠিক গুজলেন এটা তার গুণধর ছেলে আদিত্য এত রাতে আদিত্যকে বেরিয়ে যেতে দেখে চোখ দুটো কপালে উঠে এলো শকুন্তলার কই যাচ্ছে ও তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে ছুটে গেলেন আদিত্যের ঘরে গিয়ে দেখলেন ঘরের সাথে সাথে বিছানাও ফাঁকা বালিশ কাঁথা এলোমেলো পড়ে আছে তাহলে পুতুল কোথায় গেল শকুন্তলা আবার ছুটলেন পুতুলের ঘরের দিকে দরজা ঠেলে ঢুকতেই হোচট খেলেন বুক থেকে একটু ওপর দিকে চাদর পেঁচানো পুতুলের পেট চেপে সামনে গড়াগড়ি দিচ্ছে বিছানায় শকুন্তলা উদ্বেগ হয়ে এগিয়ে এসে ওর পাশে বসলেন কিরে কি হলো তোর ওই পুতুল এমন করছিস কেন এত ব্যথাতেও শাশুড়ির তীব্র জেদে মাথায় রাখা শকুন্তলার হাতটা ঝাড়া মেরে সরিয়ে দিল কাঁদো কাঁদো কণ্ঠে বললো সব আপনার জন্যই হয়েছে আপনার কথা মতো কাজ করতে গিয়ে ওনার হাতে মার খেতে হলো আজ পুতুল কেঁদে ফেললো শকুন্তলা মাথায় বাজ পড়ল কথাটা শুনে পরমূর্তে নাক মুখ কুচকে বললেন আমার কথাই করেছিস আদি যাওয়ার পর ওর ঘরে তোকে ঢুকতে আমি বলেছিলাম নাকি বলেছিলাম আলমারি হাতাড়াতে নিজেই ও তো শাড়ি হাতে এসেই বললি তোকে সাজিয়ে দিতে এখন সব আমার দোষ হয়ে গেল এজন্যই কারোর ভালো করতে নেই শকুন্তলা মুখ ঝামটা মেরে উঠে চলে যেতে নিলে পুতুল পেছন থেকে এক হাত টেনে ধরল তার শকুন্তলা ফিরে তাকালো অসহায় কণ্ঠে বলল তল পেটে লাথি মেরেছে মা ব্যথায় পেট ছিঁড়ে যাচ্ছে কিছু করুন আমি মরে যাচ্ছি শকুন্তলা মায়া লাগলো উদ্বেগ নিয়ে বলল দাঁড়া দাঁড়া আমি গরম জল নিয়ে আসি শেক দিলে ভালো লাগবে বাপের মতোই অমানুষ হয়েছে তলপেটে লাঠি মারে কেউ দামড়া ছেলের বুদ্ধি দিন দিন হাঁটুতে নেমেছে কিরে তুই এত রাতে কিছু হয়েছে রঞ্জনের প্রশ্নের উত্তর দিল না আদিত্য হাত পা ছড়িয়ে বসে পড়ল বাড়ির সামনে রঞ্জন চিন্তিত কণ্ঠে বলল এই আদি কি হলো আদিত্য শুকনো ঢোক গিলে বলল অনেক বড় ভুল কোলে ফেলেছি রে রঞ্জন তুই বিশ্বাস কর আমি একদম ইচ্ছে করে করিনি রঞ্জন বুঝতে না পেরে বলল মানে কি করেছিস আদিত্য উদাস কণ্ঠে বলল আমি বোধ হয় নেশার ঘরে পুতুলের সাথে এটুকু বলতেই বুঝে নিল রঞ্জন ফোস করে নিশ্বাস ফেলে নিজেও বসল আদিত্যের পাশে সহজ কণ্ঠে বলল। এতে ভুল কি আছে পুতুলকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছিস এসব স্বাভাবিক আদিত্য বিস্মিত হয়ে বলল কি বলছিস সব জেনে বুঝো এমন কথা বলিস না রঞ্জন কেন বলবো না না আমাকে বোঝা কেন বলবো না আচ্ছা আদি তুই কি চাইছিস তুই নিজে জানিস নাকি বুঝিস যখন তোর হাতে সুযোগ ছিল তিথিকে ঘরে তোলার তখন কাজে লাগাসনি আর এখন এই রকম করছিস কেন এখন আর উপায় নেই ভালো এটাই তুই মাথা থেকে তিথির চিন্তা ঝেড়ে ফেল বিয়ে করেছিস যখন পুতুলকে মেনে নে আদিত্য কিছুক্ষণ চুপ থেকে বলল রঞ্জন আমার সাথে এক জায়গা যাবি কোথায় তন্ময়ের বাসায় রঞ্জন অবাক হয়ে বলল। ওখানে গিয়ে কি করব কি তিথিকে দেখব আদিত্য নির্লিপ্ত জবাবে রঞ্জন ধাক্কা খেল কাকে কি বোঝালো এতক্ষণ মুখ কোমড়া করে বলল আমি যাব না আদিত্য মৃদু স্বরে বললো ঠিক আছে আমি একাই যাচ্ছি আদিত্য উঠতে নিলেই রঞ্জন হাতটা চেপে ধরে বলল এই আদি কি লাভ গিয়ে তন্ময় তো বাসায় একা থাকে না ওর বাবা মা থাকলে তারা খারাপ ভাববে তিথিকে আদিত্য একটু হেসে বলল ভয় পাস না আমি তন্ময়দের বাসার মধ্যে যাব না নিচ থেকে দাঁড়িয়ে দেখব তিথিকে রঞ্জন খানিক ভেবে বলল কিন্তু বাসার ঠিকানা আমি চিনি ওদের বাসা তিথির সাথে যখন তন্ময়ের বন্ধুত্ব ছিল তখন আমার সাথেও ভালো সম্পর্ক ছিল একবার গিয়েছিলাম খুলনাতে তখন সাথে দেখা হয় ওর গাড়ি খারাপ হওয়ায় ওকে ওদের বাসা অবধি ছেড়ে আসি সেই সূত্রেই রঞ্জন ছোট্ট করে বলল। ও একটু দাঁড়া আসছি গভীর রাত মানেই চারিদিক নেমে আসে নিস্তব্ধতা গাছের ফাঁক গলে চুয়ে পড়ছে অন্ধকার কৃষ্ণপক্ষের একফালি ফালি চাঁদটাও ঢাকা পড়েছে তুলার মতো সাদা মেঘের আবরণে শীতের বাতাসে গায়ের লোমগুলো দাঁড়িয়ে পড়ছে ঠান্ডায় জানলার কাছে তখন কুয়াশা আর শিশিরের ঝাপটা ঘুমন্ত মানুষগুলোর ভারী নিঃশ্বাস আছড়ে পড়ছে দেওয়ালে নির্মলা তুষারকে বুকের মধ্যে নিয়ে ঘুমাচ্ছেন ঘরটা শান্ত চুপচাপ হলেও ঘুম নেই তিথি আর তন্ময়ের চোখে দেওয়ালের ওপার রুমে দুজনেই জেগে গুনছে প্রহরে সেই দুপুরের পর দেখা হয়নি তন্ময়ের অন্যান্য দিন অবলীলায় তিথির রুমে প্রবেশ করল আজ যেন শত বাঁধা কুণ্ঠাবোধ গ্রাস করছিল মস্তিষ্কে তাই দরজা অব্দি গিয়েও আর ভেতরে যাওয়া হয়নি তিথিও বাইরে আসেনি রাতের খাবার নির্মলা ওর ঘরে গিয়ে দিয়ে আসেন কেন হচ্ছে এই বাড়িতে এইসব থেকে এমন লুকোচুরি খেলা কি সহ্য হয় এর থেকে তো মনের কথা চেপে রাখাই শ্রেয় ছিল তিথি তখন বিছানায় আছোয়া রাতের কোলাহল শূন্যতায় ফোনের মেসেজ টোনটা একটু বেশি ভারী শোনালো কানে চোখ মুছে ফোনের ইনবক্স অন করল তিথি তিথি একবার বারান্দায় আসবে আমি নিচে অপেক্ষা করছি আদিত্য তিথি ম্যাজেসেসটা দেখে ফোনটা রেখে দিল পাশে যাওয়ার একটুও ইচ্ছা নেই তার কিছুক্ষণ পর আবার ম্যাসেজ ট্রোন বাজলো তুমি যতক্ষণ না আসবে আমি কিন্তু বাড়ি ফিরব না তিথি একবার এসো তিথি একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো বারান্দায় গিয়ে দাঁড়াতে নিচে বাইক সমেত দেখল রঞ্জন আর আদিত্যকে তিথিকে দেখতে উদ্বেগ প্রায় একটু এগিয়ে এসে দাঁড়ালো আদিত্য তিথি নিরস মুখে চেয়ে আছে আদিত্য চিল্লিয়ে করুণ কণ্ঠে বলল তিথি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করবে তিথি উত্তর দিল না ফোনে কিছু একটা টাইপ করে সেন্ড করলো আদিত্যের নম্বরে একইভাবে মেসেজ টোন বাঁচতে আদিত্য ধরফর করে ফোন চেক করলো ভদ্রলোকের বাসার সামনে এভাবে না চিৎকার করে বাড়ি ফিরে যান আদিত্য সাহা আপনার মান সম্মানের পরোয়া না থাকলে অন্যদের আছে আদিত্য কিছুক্ষণ থম মেরে থাকলো ম্যাসেজটা দেখে তিথি আর দাঁড়ায়নি ঘরের মধ্যে চলে গেল রঞ্জন বুঝে নিল হয়তো এগিয়ে এসে ওর হাত টেনে বলল চল দেখা করার স্বাদ মিটেছে নিশ্চয় এটা হবে আমি জানতাম আদিত্য তবুও দাঁড়িয়ে থাকে একভাবে চেয়ে থাকলো তিথির রুমের দিকে তিথি এতটা অবজ্ঞা করতে পারলো তাকে ওপর থেকে সবটা দেখলো তন্ময় আদিত্যের বলা কথা শুনলেও তিথি দিক থেকে কোনো উত্তর কর্ণকুহর হয়নি তার হয়তো আদিত্যের ক্ষমা চাওয়ায় তিথি ক্ষমা করে দিয়েছে হবেই বা না কেন ভালোবাসে তো তন্ময়ের ভার বুক আরও ভারী লাগলো কয়েকশো পাথর চাপানোর মতো ব্যথা অনুভব হলো তিথি তো শুরু থেকে আদিত্যের তাহলে নতুন করে এত কষ্ট পাওয়ার মানে কি সকালবেলা ডোরবেলের আওয়াজ শুনে খাবার টেবিল থেকে উঠতে নিল নির্মলা তবে আটকে দিল তন্ময় আমি যাচ্ছি মা তুমি বসো নির্মলা বসলেন তন্ময় খাওয়ার আগে একবার তিথির ঘরে চোখ বোলাল মেয়েটা কি এখনো ওঠেনি ঘুম থেকে মা ডাকতে যাচ্ছিলেন তবে তন্ময় বাধা দিল কিন্তু সে তো অনেকক্ষণ আগে এতক্ষণে তো উঠে পড়ার কথা ছোট্ট নিশ্বাস ফেলে তন্ময় দরজার দিকে এগোয় দরজা খুলতে ও পাশে সুচিত্রাকে দেখে অবাক হল তন্ময় সুচিত্রা হেসে শুধালেন কেমন আছো বাবা তন্ময় ভদ্রকণ্ঠে উত্তর দেয় এই তো ভালো ভেতরে আসুন না সুচিত্রা ভেতরে এলেন তন্ময় দরজা চাপালো সুচিত্রা এদিক ওদিক চেয়ে বললেন সোনু কোথায় ও তো ঘুমাচ্ছে আনটি আপনি বসুন সুচিত্রা প্রসারিত হেসে বলল না বাবা বসবো না শোনু এত সকাল সকাল ডেকে পাঠালো কেন তুমি কি কিছু জানো কথাটা শুনতেই মুখে ঘুটঘুটে অন্ধকার নেমে এলো তিথি ডেকে পাঠিয়েছে তবে কি ও চলে যেতে এ বাড়ি থেকে স্বপ্নের মতো সুন্দর পৃথিবী এখন কেমন নিরস রংহীন চারপাশটা বিষাদে ভর্তি তন্ময়ের বুক হাহাকার করছে শুভ্র সকালটা মনে হচ্ছে অপরসাদ আর ক্লান্তিতে মোড়ানো তন্ময় দুহাত পকেটে গুজে শটান হয়ে দাঁড়িয়ে আছে বারান্দায় প্রকৃতি দেখছে হয়তো নয়তো মন খারাপে সুতো টানছে সকালবেলা তিথির মা এলো আর এখন ব্যাগ গোছাচ্ছে তিথি তার মানে সেই ঠিক তিথি চলে যাচ্ছে থাকতে চাইছে না এখানে তন্ময় নিজেকে প্রশ্ন করলো ঝোকের বসে মনের কথা জানানোর খুব কি প্রয়োজন ছিল তন্ময় না হলে অন্তত আরও কটা দিন তিথি এখানে থাকতো তোর চোখের সামনে বুকের খুব কাছে সকাল সন্ধ্যা চোখ ভরে দেখতিস তৃষ্ণা মেটাতি এরপর তিথি যদি আর সম্পর্কটা নাই রাখতে চায় বাঁচতে পারবি তো পারবি তো নিঃশ্বাস নিতে প্রশ্নগুলোর উত্তর অনেকক্ষণ হাতাড়ায়ও ব্যর্থ হলো তন্ময় নিতে পারল না আর বারান্দায় সাদা টাইলস যুক্ত মেধেতে পা ছড়িয়ে বসে পড়ল চোখ জ্বলছে খুব হৃৎপিণ্ড শূন্য লাগছে লাগছে অস্থির ভালোবাসার জালে নিজেই নিজেকে এমনভাবে পেঁচালো না পাচ্ছে মুক্ত হতে না পাচ্ছে ঝুলে থাকতে এ কেমন শাস্তি ভগবান এ কেমন বিড়ম্বনা টেবিলের ওপর ধোয়া ওঠা দুধ চা পিচে দু রকমের বিস্কিট সাজানো অন্য লাল সেরামিকের পিডিজতে দুটো স্যান্ডউইচ একটা অর্ধ খাওয়া পড়ে আছে অন্যটা আস্ত নির্মলা চায়ের কাপ তুলে এগিয়ে এলেন সুচিত্রার দিকে হেসে বললেন দিদি চা খাচ্ছেন না কেন নিন জার্নি করছেন না চাটা খান শরীরটা ঝরঝরে লাগবে সুচিত্রা মৃদু হেসে কাপ হাতে নিল পাতলা ঠোঁটে চুমুকে বসালো কাপের এক কোণে এই প্রথম সুচিত্রার সঙ্গে আলাপ নির্মলার মহিলাটিকে বেশ মনে ধরেছে তার কি সুন্দর সাবলীল মেয়ের মতোই চটপটে কথাবার্তা জড়তা নেই জিভে সুচিত্রা চা খাওয়ার মাঝে ঘরে চারপাশ দেখে বললেন আপনি বোধহয় অনেক গোছালো দিদি ভীষণ সুন্দর সাজিয়েছেন বাড়িটা তা একটু গোছায় আবার সময় কাটাতেও বলতে পারেন তুষারকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা ছাড়া আমার আর কোনো কাজ থাকে না মাঝে মাঝে মনে হয় শখের বসে হলেও চাকরি বাকরি করি এমন ভাবতে ভাবতে দিন পার করলাম চাকরি আর হলো না এখন তো বয়স পেরিয়েছে হাঁটুর ব্যথা দাঁড়াতে পারি না তবে আপনাকে দেখে বেশ ভালো লাগলো কিন্তু তিথির মুখে আপনার অনেক কথা শুনেছিলাম ইচ্ছে ছিল আপনার সাথে আলাপ করার এত তাড়াতাড়ি হবে বুঝতে পারিনি সুচিত্রা প্রশস্ত হেসে বললেন আসলে সোনু ফোনে এত তাড়া দিল আমি ভাবলাম কি না হয়েছে তাই চলে এলাম আর আজ শুক্রবার তো স্কুল নেই ওই জন্যই সুবিধা হয়েছে তা এসে ভালোই করেছেন কদিন থেকে তারপর যাবেন কিন্তু সুচিত্রা ব্যস্ত কণ্ঠে বললেন নানা দিদি তা পারব না টেলার্সটা খুলতে হবে নইলে সমস্যায় পড়ে যাব বোঝে তো একার ঘাড়ে এত চাপ নির্মলা ভ্রু কুচকে বললেন একার ঘাড়ে কেন তিথির বাবা সুচিত্রা ধাক্কা খেলেন কি জবাব দেবে এখন সুচিত্রা উদাস মুখ দেখে নির্মলা নিজের মতো বুঝে নিলেন দীর্ঘশ্বাস ফেলে বললেন বুঝেছি কিছু মনে করবেন না এরকম আজকাল প্রায় সংসারেই হয় সুচিত্রার কথার অর্থ না বুঝে চোখ শুরু করে তাকালেন নির্মলা সামান্য হেসে বললেন আপনারা বোধহয় আলাদা থাকেন সুচিত্রা অবাক হয়ে বললেন কি করে বুঝলেন আন্দাজ করেছি আপনার সিঁথিতে সিঁদুর দেখে অন্য কিছু ভাবার তো উপায়ই নেই তাই তবে আমি আপনাকে একটা কথা বলতে চেয়েছিলাম যদি কিছু না মনে করেন জি বলুন নির্মলা কিছুক্ষণ ইতস্তত করলেন সুচিত্রা বুঝতে পেরে আশ্বস্ত করে বললেন এত চিন্তার কিছু নেই দিদি আপনি বলুন নির্মলা তাও কিছুটা সময় নিয়ে বলেন। আসলে আমার ছেলেটা মানে তিথিকে ভীষণ পছন্দ করে যদি আপনার মেয়েকে আমার মেয়ে হিসেবে দিতেন ধন্য হতাম দিদি আমার ঘরে সব আছে শুধু একটা মেয়ে নেই সেই অভাবটা পূরণ করতে চাইছি আমাকে কি ফিরিয়ে দেবেন সুচিত্রা হতবিহল হয়ে বসে রইলেন খানিক্ষণ তিথির জীবনের কালো অধ্যায় সম্পর্কে কি অবগত নয় তন্ময়ের মা তাহলে নিশ্চয়ই এমন প্রস্তাব দিতেন না কিন্তু এখন মুখের ওপর না বলবেন কি করে সুচিত্রাকে নিশ্চুপ দেখে নির্মল আবার বললেন আসলে সময় করে আমি যেতাম আপনার বাড়িতে আপনি এলেন দেখেই আর চেপে রাখতে পারলাম না সুচিত্রা তবুও কথা বললেন না সে ভাবতে ব্যস্ত এত ভালো ঘর এত ভালো মা এত ভালো ছেলে এরকম একটা পরিবার তো যে কেউ চাইবে তার মেয়ের জন্য কিন্তু সে পেয়েও হাতছাড়া করছে তিথি সবটা জেনে তন্ময় মেনে নিল নির্মলা কি মানবে কেউ কি জেনে শুনে মেনে নেয় আর ও কি মানবে সুচিত্রা চিন্তায় শুকনো ছোট জীব দিয়ে ভেজালেন নির্মলা বুঝতে পারলেন হয়তো হেসে বললেন আপনি এত ভাবছেন কেন দিদি আমি কিন্তু এক্ষুনি আপনার উত্তর চাইছি না আপনি সময় নিন তিথির মতামত জানুন তারপর আরামসে কথা বলবো। সুচিত্রা স্বস্তি পেয়ে বললেন সেই ভালো ও তিথি দি তুমি সত্যি চলে যাবে তিথি তুষারের গাল ছুঁয়ে বলল যাবো তো তুমি যাবে আমার সাথে তুষার মন খারাপ করে বসে পড়ল বিছানায় যেতে তো চাই কিন্তু স্কুলের জন্য মা দেবে না তিথি হেসে ও পাশে এসে বসল মাথায় হাত বুলিয়ে বলল স্কুল ফাঁকি দিয়ে কোথাও যাওয়া ঠিক নয় যখন ছুটি পাবে আমাকে জানিও আমি নিজে এসে তোমায় নিয়ে যাব তুষার ছোট্ট ভ্রু দুটো কুচকে বলল তোমায় কি করে জানাবো কেন তোমার দাদাকে জানাবে আমি তুষার বোকা বোকা কণ্ঠে বলল দাদাকে জানালেই তুমি জানবে তুমি আর দাদা কি তিথি থতমত খেয়ে বলল না তা নয় ওসব তুমি বুঝবে না তিথি উঠে এসে ব্যাগের চেন টানল হঠাৎ তুষার এসে ওর কোমর জড়িয়ে আদুরে সরে বলল। ও তিথি আর কদিন থাকো না প্লিজ তিথি হাসলো হাঁটু মুড়ে বসে তুষারের নরম গালে চুমু খেয়ে বলল আবার আসবো বাবু তুষার আনন্দে হাত পেতে বলল প্রমিস তিথি একটু ভেবে হাতটা ধরে বলল প্রমিস পর মুহূর্তে এদিক ওদিক তাকে চাপা সরে বলল আচ্ছা তুষার তোমার দাদা কই তুষার নিরুদ্বেগ কণ্ঠে বলল দাদা তো দাদার ঘরে তুমি চলে যাবে না তাই দাদারও মন খারাপ তিথি কপাল কুচকে বলল তুমি কি করে জানলে আমি সব জানি সব বুঝি তিথি অবাক হয়ে বলল তাই কি কি বোঝো তুষার দুষ্টু হেসে বলল তুমি আমার বৌদি হবে তিথি হোচট খেলো মুখ হাঁ করে বলল এসব কে বলেছে বলবো না কথাটা বলেই তুষার ছুটে বেরিয়ে গেল ঘর ছেড়ে তিথি স্তব্ধ খেয়ে তাকিয়ে রইল পর মুহূর্তে তুষারের পাগলামিতে হেসে উঠল ছেলেটাকে দেখলেই স্বপ্নর কথা আপনা আপনিই মনে পড়ে তিথি ছোট্ট নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে ব্যাগ হাতে বের হলো রুম থেকে তন্ময় ডাক শুনে চোখ তুলল তন্ময় চোখের চারপাশে কেউ লাল রং ঢেলেছে মনে হচ্ছে নিদারুণ ফুলে আছে তিথিকে দেখে চোখের দৃষ্টি গাঢ় হলো তন্ময়ের তিথির হাতে ব্যাগ দেখে ভারী হলো দুঃখ দুঃখ অনুভূতি তিথি একটু ঝুঁকে গিয়ে হাত বাড়ালো উদ্বেগহীন কণ্ঠে বলল উঠে এসো তন্ময় খানিক অবাক হলো তিথির কণ্ঠস্বর তো স্বাভাবিক তিথি পেতে রাখা হাত ধরে উঠে দাঁড়ালো শান্ত কণ্ঠে বলল চলে যাচ্ছ তাহলে তিথি মৃদু স্বরে বলল সারা জীবন থাকার জন্য কি এসেছিলাম এক না একদিন তো যেতেই হতো তন্ময় নির্দিদায় বলে দিল সারা জীবনের জন্য এলে কি খুব ক্ষতি হতো তিথি তিথির অদ্ভুত অনুভূতি হলো তখন শুকনো ঢোক গিলে বলল কাল অবনি ফোন করেছিল বলল সামনের মাসে প্রথম সেমিস্টারের ফাইনাল পরীক্ষা ডেট পড়বে পড়াশুনো তো শিখেই তুলেছিলাম তাই বাড়ি ফিরে একটু পড়তে চাইছি পাস মার্কস তো তুলতে হবে বলো তন্ময় কিছুক্ষণ ভ্রু কুচকে চেয়ে থাকল হঠাৎ উৎফুল্ল কণ্ঠে বলল তার মানে তুমি আমার উপর রাগ করে যাচ্ছ না তিথি মুচকি হেসে দুদিকে মাথা নেড়ে না জানালো তন্ময় কাঠ মুখের বিস্তর হাসি ফুটল তৎক্ষণিক তিথি ক্ষণিকের জন্য চুপ থেকে বলল আমাকে ভালোবাসার ভুল করলে কিভাবে জানি না তবে ভালোবাসার অধিকার সবার আছে তুমি কাকে ভালোবাসবে সেটা তোমার একান্ত ব্যক্তিগত এখানে আমি নাক গলাব না তন্ময় তন্ময় ব্যস্ত কণ্ঠে শুধালো আর তুমি তুমি আমায় ভালোবাসবে না তিথি তিথি খানিক্ষণ নির্বাক চোখে যেয়ে থেকে বলল এক ভুল কি বারবার করা সম্ভব তন্ময় একজনকে ভুলে যত্র আরেকজনকে মনে জায়গা দেওয়া যায় আদিত্যের প্রতি স্পর্শ আমার গায়ে স্পষ্ট তুমি মেনে নিলেও আমি যে মেনে নিতে পারবো না আমি চেয়েছিলাম আমার স্বামী হবে আমার জীবনের প্রথম পুরুষ সেই চাওয়া আমি রাখতে ব্যর্থ আর কোনো সফলতা আমার প্রয়োজন নেই তিথির কথার ইঙ্গিতে এতক্ষণে হাসিটা আবার উবে গেল তন্ময়ের তিথি বলল ভালো থেকো আসি সময় করে যেও বাড়িতে তিথি চলে যেতে নিলে পেছন থেকে তন্ময় হাতটা ধরে টেনে বলল আর যদি তোমার মনে কখনো জায়গা করে নিতে পারি তখন তিথি ঘুরে তাকিয়ে বলল সেদিনের অপেক্ষায় থাকলাম তন্ময় দৃঢ়তা নিয়ে বলল বেশি দিন অপেক্ষা রাখব না তোমায় তিথি প্রসঙ্গ পাল্টাতে বলল তুষারের অনেক মন খারাপ করছে আমি যাওয়াতে তুমি ওকে একটু আর এমন চেহারাটাকে বাংলার পাঁচ করে রেখো না পরীক্ষা শেষে এসে বুঝিও আবার ঘুরে যাব উত্তরে তন্ময় শীতল কণ্ঠে বললো চোখ বন্ধ করে আমি তোমায় অনুভব করতে পারি তিথি সেখানে তোমার উপস্থিতি অনুপস্থিতি মুখ্য নয় হৃৎপিণ্ডের কাছাকাছি না থাকলেও বুকের ভেতর থেকে সেই পরিচিত শব্দে বাতাস ভারী হয় বুক ধুক ধুক করে অদ্ভুত এক রহস্যময় শূন্যতায় সেই শব্দ ঘুচিয়ে দেয় আমার একাকিত্ব সকালবেলা বাসায় ঘরে এক ঝুম নিস্তব্ধতা ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে পুতুল আর বরাবরের মতো বিচারের কাঠগড়ায় আদিত্য সাহা সহ্য সীমার বাইরে চলে গিয়েছে ছেলে কাল রাতে বাড়ি ফেরেনি রঞ্জনের বাড়িতেও ছিল না রঞ্জন নিজেও ছিল না বাড়িতে কোথায় গিয়েছিল তবে নিশ্চয়ই তিথিদের বাড়িতে নষ্টা মেয়ে মানুষের সাথে মিশে তার ছেলেটাও হয়েছে চরিত্রহীন প্রকাণ্ড নিরবতা কাটাতে সমীরণ থমথমে কণ্ঠে বললেন আমাকে শেষবারের মতো একটা কথা বলো আদি তুমি শোধরাবে কি না আদিত্য উত্তর দিল না উল্টে প্রশ্ন আমার ঘুম পাচ্ছে ঘরে যেতে পারি এলো চিল্লিয়ে বলল। এক থাপড়ে তোমার ঘুম ঘুচিয়ে দেব আমি বেয়াদব কোথাকার আদিত্য তাও উত্তর দিল না শক্ত চল অথচ শান্ত মুখ ভাবমূর্তি শকুন্তলা বিরক্ত হয়ে বলে তো সমস্যা কোথায় বলবি আদি একটা মেয়ের জন্য ঘরে এত অশান্তি করছিস কেন বউ আছে বউ নিয়ে থাক না আদিটা দাঁত বিয়ে বলল আমার কেউ নেই না বউ না বাবা না মা আমি একা সমীরন সুর টেনে বলল। তাই নাকি তা তোমার বাবা মাকে জ্যান্ত মেরে ফেললে বুঝি বাহ তোমার মতো ছেলের থেকে এমনটাই আশা করা যায় আপনাকে কে বলেছে আমার প্রতি আশা রাখতে বাবা না রাখলেন আমি তো জোর করিনি সমীরণ খেপে বললেন শুনলে তোমার ছেলে কথা শকুন্তলা শুনলে আমার খাচ্ছে আমার পড়ছে আর আদিত্য মাঝপথে ক্রুদ্ধ কণ্ঠে বলল ব্যাস বাবা অনেক দিয়েছেন এই খোটা, থামুন এবার মানছি আমার নিজের কোনো কাজ নেই কিন্তু তাই বলে ফ্রিতে আমায় খাওয়াননি নি আপনি আপনার ব্যবসা আমি আপনার থেকেও বেশি সামলেছি কদিন গিয়েছেন কর্মচারীদের কাছে কদিন তদারকি করেছেন তারা কি করছে না করছে মাসে তিরিশ দিন আমি সেখানে বসে থেকেছি কে কোথা থেকে টাকা মারছে সব আমি দেখেছি আপনার তখন পাত্তাও ছিল না আপনার এত বড় ব্যবসা এতটুকু হলেও কৃতিত্ব আমার আছে বুঝেছেন আর তাও যদি আপনি বলেন আমি আপনার ঘাড়ে খাচ্ছি তবে সে সমাধানও আমি ভেবেছি আমি হাসিবের সাথে পার্টনারশিপে ব্যবসা করবো আপনার ঘাড়ে পড়ে থাকার কোনো প্রয়োজন হবে না তখন সমীরন ভ্রু কুচকে বললেন কত টাকা পাবে মাসে সাত হাজার সমীরন শব্দ করে হেসে বললেন সাত হাজার এটা তো তোমার সিগারেটের দামই তুলতে পারবে না বাইকের তেল পাবে কোথেকে আদিত্যর কাট কাট জবাব দিল সেটা আপনাকে ভাবতে হবে না আপাতত নিজের খাবো তারপর নিজের ঠিকানাও জোগাড় করে নেব আদিত্য ঘরের দিকে হেঁটে যেতে নিলে পেছন থেকে সমীরন বললেন কুলাঙ্গার কোথাকার বাপ মায়ের মুখে তর্ক করছে আদিত্য দাঁড়িয়ে পড়ল কড়া কণ্ঠে বলল কুলাঙ্গার বলবেন না বাবা কারণ তর্কটা যদি এই ফালতু বিয়ের এক ঘন্টা আগেও করতাম তাহলে আমার জীবনটা এভাবে এলোমেলো হতো না সমীরণ চেতে কিছু বলার আগে আদিত্য ভেতরে চলে গেল তবে সামনে এসে দাঁড়ালো পুতুল হাতে এক গ্লাস পানি নিয়ে এগিয়ে দিয়ে বলল জলটা খেয়ে নিন আদিত্য শক্ত মুখে চেয়ে থেকে গ্লাসটা হাতে নিল হুট করে গ্লাসের সব কিছু পানি ছুঁড়ে মারল পুতুলের মুখে গ্লাসটা আছড়ে ফেলল মেঝেতে শব্দ পেয়ে শকুন্তলা বসার ঘর থেকে ছুটে এলেন আদিত্য দাঁত চেপে বলল তোমাকে আমার সামনে আসতে নিষেধ করেছিলাম না আবার মার খাওয়া হয়েছে পুতুল শাড়ির আঁচলে মুছছিল আদিত্যের কথায় উঠে বলল। কেন আসবো না সামনে আপনি বললেই হবে নাকি আদিত্য রাগে হাত উঁচু করতেই পুতুল এক পা পিছিয়ে বলল। মারুন না মারুন আপনি আমার গায়ে হাত দিলে আমি কিন্তু পুলিশের কাছে যাব আপনার নামে মামলা করব। এতটা অবলা ভাববেন না আমাকে আদিত্য অদ্ভুতভাবে হেসে ফেলল শকুন্তলাকে ভ্রূণ আছে বলল দেখলে মা তোমার পছন্দ করা মেয়ে কি সুন্দর বাণী আদিত্য নিজের ঘরে ঢুকে পড়লো শকুন্তলা এগিয়ে এসে পুতুলের মাথায় মৃদু থাপ্পড় মারলেন তোকে এত কথা বলতে কে বলেছিল এমনিতেই ওর মেজাজ ভালো ছিল না জানিস না পুতুল মুখ কালো করে বলল। মুখ ফসকে বেরিয়ে গেছে শকুন্তলা বিরক্ত নিয়ে বললেন যা রান্না চাপা গিয়ে যত সব কপালে আড়াআড়ি হাত দিয়ে শুয়েছিল আদিত্য হঠাৎ ফোন বাজল ধ্যান ভাঙে টেবিল থেকে ফোন হাতরে নিয়ে দেখল হাসিপের কল গলাটা একটু ঠিকঠাক করে কল রিসিভ করলো আদিত্য বল ওপাশ থেকে উত্তর এলো দোস্ত ভাবিকে দেখলাম মাত্র আদিত্য উঠে বসে বলল তিথি তো কোথায় দেখেছিস এই তো আমার সামনে দিয়ে গেল সঙ্গে তোর এক্স শাশুড়ি মাও আছে বাড়ির রাস্তায় ঢুকলো মাত্র তুই না বলেছিলি ভাবি নেই বাড়িতে তাই বললাম আদিত্য ব্যস্ত কণ্ঠে বলল তুই ফোন রাখ আমি আসছি আদিত্য লাইন কেটে মুখ ফুলিয়ে নিশ্বাস নিল তিথি বাড়িতে এসেছে এতদিনে ওর সাথে শান্তিতে দুটো কথা বলা যাবে ওকে তো বোঝাতে হবে এই বিয়ে তার ইচ্ছাকৃত নয় ভিত্তিহীন এই বিয়ে তার কাছে কোনো মানেই নেই চলবে